শীতকালে ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যায়, খুশখুশে কাশি, কখনো কখনো ভাইরাসের জ্বর, এই ঋতুতে প্রচলিত সমস্যা। ঋতু বদলের সময় অনেক লোকই এই সমস্যায় ভুগে থাকেন। নাকি সর্দি জমে নিঃশ্বাস নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েন। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলুন আমরা কিছু এর প্রতিকার সম্পর্কে জেনে নেই। উঁচু হয়ে শুন। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার নাক বন্ধ ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শোবেন, এতে মিউকাস কম তৈরি হয়। সবচেয়ে ভালো হয় ছাদ বা সিলিং এর দিকে মুখ করে শুলে। পেঁয়াজ, নাক বন্ধ রোধে পেঁয়াজ একটি ভালো সমাধান। পেঁয়াজ নাকের সর্দি বের করে দিয়ে অনুঘটক হিসেবে কাজ করে। নাকের বন্ধ ভাব রোধে খোসা ছড়িয়ে পেঁয়াজ কেটে 5 মিনিট নাকের কাছে রাখুন। বিশেষজ্ঞরা বলেন এটি সাময়িকভাবে হলেও নাক বন্ধ ভাব দূর করতে সাহায্য করবে। ঝাল জাতীয় খাবার খান। হ্যাঁ, নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশ উপকারী। এক্ষেত্রে ঝালমরিচ খেতে পারেন। এর মধ্যে থাকা ক্যাপসাইসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোধে সাহায্য করে। গরম চা অথবা কফি নাক বন্ধ রোধ করতে ভালো কাজ করে। চা কফির গরম ভাব মিউকাসকে পাতলা করে। বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন। ভাপ নেওয়া, গরম পানির মধ্যে কয়েক ফোঁটা মেন্থল যোগ করুন। এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন এবং গরম পানির ভাপ নিন। এমন ভাবে মাথা ঢাকুন যেন বাষ্প বাইরে না যায়। তবে যেহেতু গরম পানির ব্যাপারটা, তাই কাজটি করার সময় একটু সতর্ক থাকুন। এই পদ্ধতিগুলো প্রাথমিকভাবে নাক বন্ধ রোধে সাহায্য করে। তবে বেশি সমস্যা হলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ড্রপ ব্যবহার করুন।